হাহাকার চলছে, মানুষ শুধু যেন দেখছে দুনিয়া 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 দুনিয়া, মারামারি হানাহানি। কোনো মাজারে এই মাথা নোয়া যাবে না, কোনো মাজারে এই কপাল ঠোকা যাবে না, কোনো দলের কোনো মানুষের নামে এই মাথা ঠোকা যাবে না। কোন মূর্তির জন্য মাথা নোয়াইতে পারো না, তোমার এই মাথা অন্য কাউরির মানুষের জন্য মাথা নোয়াইতে পারো না, তোমার এই মাথা শুধুমাত্র যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবার বড়, তার জন্য তোমার রুকু সিজদা। ওই ভাইদের বলতে চাই, ওই ওস্তাদদের বলতে চাই, আপনারা আপনাদের মন গড়া কথা বলেছিলেন, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, তাই মন গড়া কোনো কথা বলবেন না, যে কথা বলতে গেলে আপনাকে ধরা খেতে হবে, তাই কিয়ামত কখন হবে এই বিষয়ে আল্লাহ তাআলা জানেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সংক্ষিপ্ত বিষয়ের নাম হলো আল্লাহ সব থেকে বড়। বিষয়ের নাম কি? আল্লাহ সব থেকে বড়। আমরা দেখছিলাম রিসেন্টলি একটি বাক্য, আপনার দেশে রাজনৈতিক দল এরাই মূলত কেউ কোনো এক ভাই নারায়ে তাকবীর বলার কারণে, নারায়ে তাকবীর বললে তার উত্তর আসে আল্লাহু আকবার, আল্লাহ দুনিয়ার সব থেকে বড়। আমরা এই আওয়াজে আওয়াজ করি লিল্লাহি তাকবীর, আপনার আওয়াজ আল্লাহর জন্যই হবে, যে মহান, যে মহান আল্লাহ যিনি সবার উপরে, তার জন্য আপনার মাথা নোয়াবে, তার ডাকে ডাকে আপনি আমি সাড়া দিব। বাংলাদেশে 18 কোটি মানুষ, এদের একই দাবি দেওয়া হতে পারে এবং এটি হওয়া ফরজ, তাদের তাকবীর হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটাই তাকবীর ধ্বনি হবে। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ করে ডেকে বলেন, আর এই চাদর আবৃত অবস্থায় শুয়ে থাকা যাবে না, পড়ে থাকা যাবে না, কুম ফা আনজির, আপনি উঠুন, অরাব্বাকা ফাকাব্বির, আপনার প্রতিপালকের নামে যিনি সবার থেকে বড়, তার জন্য আপনার এই ডাকে আপনাকে ডাকতে হবে, এই পথেই ডাকতে হবে, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করো, ওয়ার রুজুসা ফাহাজুর, তোমার যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা সব থেকে বড়, তাই তোমার মাথা কোন মূর্তির জন্য মাথা নোয়াইতে পারো না, তোমার এই মাথা অন্য কাউরির মানুষের জন্য মাথা নোয়াইতে পারো না, তোমার এই মাথা শুধুমাত্র যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবার বড়, তার জন্য তোমার রুকু সিজদা। কোনো মাজারে এই মাথা নোয়া যাবে না, কোনো মাজারে এই কপাল ঠোকা যাবে না, কোনো দলের কোনো মানুষের নামে এই মাথা ঠোকা যাবে না। আপনার সালাত হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, সিয়াম হবে আল্লাহর জন্য। যে বিষয়টি বলছিলাম, যেহেতু কেউ যদি এখানে বলে নারায়ে তাকবীর আর এর উত্তরে হয় আল্লাহু আকবার, এইভাবে আমরা আমাদের দাবি দেওয়া রয়েছে লিল্লাহি তাকবীর, আমরা বলি এর উত্তরেই আল্লাহু আকবার, আল্লাহ মহান, তাই আরেকজন নেতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে কোনো একজন নেতা তারা বলতে চেয়েছে এটি আমাদের দলের কোনো তাকবীর ধ্বনি নয়, তাই ভাইকে বলতে চাই যদি আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন, আপনি বিশ্বাস করেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এর দিকে আপনাকে রুজু করতে হবে, আপনার এই বাক্যকে চেঞ্জ করতে হবে যে আপনার দলের নারায়ে তাকবীর এটি না হয়ে ব্যক্তিগত আপনি এটা বলতে পারেন না, কোনো ব্যক্তির আল্লাহু আকবার শব্দটা কোনো ব্যক্তির নয়, এটি হলো বাংলাদেশের মানুষের 18 কোটি মুসলমানের, সারা বিশ্বের মুসলমান যারা আছে সবার এই তাকবীর ধ্বনি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এই বাক্যই হবে, আপনাকে তাওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে হবে, আল্লাহু আকবার বলতেই হবে, হবে আপনার কোনো ব্যক্তি স্বার্থে এটা কোনো কথা নয়। তাই যারা যে ভাই এ কথা বলেছেন আপনার এই বাক্যকে চেঞ্জ করতে হবে, মনে রাখিয়েন একাই এসেছিলেন একাই চলে যাবেন, মনে রাখিয়েন একাই এসেছেন একাই যাবেন। সন্তান যখন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে আসে, এই মুহূর্তে সন্তান ক্রন্দন করে, আপনি জানেন শয়তান তাকে
এইভাবে ছবল মারে, তাকে চিমটি কাটে, চিমটি কাটে ঠোকা মারে, শয়তান ঠোকা মারে, এর মাধ্যমে এই বাচ্চাটি ক্রন্দন করে। বাচ্চা যখন ক্রন্দন করে অন্য বাচ্চারা হাসে, অন্য কেউ হাসে। আপনাকে বলতে চেয়েছিলাম যে যারা এই দাবি দেবা করছেন, আপনি দুনিয়ার জন্যই এত কিছু করতে আসছেন, কিন্তু আপনার পরকালে মৃত্যুবরণ করতে হবে। আপনার জন্য সাড়ে তিন হাত মাটি, যেন মানুষ বলে আপনার জন্য যে মাটির কবর রয়েছে আমার জন্য রয়েছে, বাংলাদেশের যিনি বাদশাহ তার যে মাটি রয়েছে আমার রয়েছে, সৌদি আরবের যে বাদশাহ যে তার জন্য মাটি রয়েছে আমার রয়েছে, সারা বিশ্বে যেই যেখানে থাক না কেন তার মাটি যে মাটি রয়েছে, আসল ঠিকানা ওই স্থানে যেতে হবে। তাই আপনাকে রুজু হয়ে, আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহকে মহান হিসাবে আপনাকে মানতেই হবেই হবে। এই দাবি দেওয়া আহলে হাদিস আন্দোলনের এই দাবি দেওয়া নেই, আমাদের দাবি দেওয়া যে আপনাদের প্রথম যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াতেই আল্লাহ মহান, আল্লাহ উচ্চ, আল্লাহ সর্বোচ্চ তিনি। তাই আল্লাহ তাআলা বলছেন, আমাদের সমাজে অনেকে বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথা যারা বলেন তারা তাওবা ইস্তেগফার করে এখনে ফিরে আসেন। আল্লাহ বলছেন, ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার, সকল ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা, বিধায় আপনার জীবনের ইবাদত বন্দিগি যা হবে সবগুলো আল্লাহর জন্য, দুনিয়া কাউরির জন্য নাই। মনে রাখেন, আপনাকে বলতে চেয়েছিলাম আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মনে রাখিয়েন, ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছিল, সে বলেছিল আনা রব্বুকুম আলা, সে নিজেই দাবি করেছিল যে আমি সব থেকে বড় প্রভু, নিজে দাবি করেছিল। তারপরও সে জানতো যে আমি আসলে বড় প্রভু নই, সচ্চ প্রভু যিনি, মহান আল্লাহ যিনি, তিনি জিহীন স্রষ্টা, সবার বলো তিনি আছেন, তিনিই সত্য মাবুদ। এই সত্য মাবুদের জন্য আমরা ইবাদত বন্দি করি। আপনাকে স্মরণ করা দিচ্ছি যে ফেরাউন যেমন বলেন, নমরুদ, হারুন, নমরুদ, কারুন, এরা অনেক অনেকেই দাবি দাওয়া করেছিল, যারা এখনও দুনিয়ার পিছে ছুটছেন, যে দুনিয়ার পিছে ছুটলেও আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবেই হবে। মৃত্যুর স্বাদ দুনিয়ার এমন একটি স্বাদ, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আইন্দা হুয়াইল মুসা ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালমা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের সংবাদ কার কাছে আছে? এই সংবাদ দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তাআলার কাছেই এই সংবাদ রয়েছে। আমাদের এই সমাজে বড় আলেম ওলামা কিছু ছিল যারা অনেকদিন আগে বলে গেছেন যে আপনার 22-23 সালের ভেতরেই কিয়ামত হয়ে যাবে। ওই ভাইদের বলতে চাই, ওই ওস্তাদদের বলতে চাই, আপনারা আপনাদের মন গড়া কথা বলেছিলেন, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, তাই মন গড়া কোনো কথা বলবেন না, যে কথা বলতে গেলে আপনাকে ধরা খেতে হবে। তাই কিয়ামত কখন হবে এই বিষয়ে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন, আল্লাহ ইন্দাহু ইলমুসা ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কখন তিনি বৃষ্টি দিবেন এটি আল্লাহই জানেন। মায়ের গর্ভে কে আছে দুনিয়ার কেউ জানে না। আপনি বলতে পারেন, মায়ের গর্ভে কে আছে? ডাক্তাররা বলে জিনা, ডাক্তারের মায়ের গর্ভে কি আছে বলতে পারে না। যখন তারা এই শিশুটি যখন বড় হয়ে যায় তখনই সে বলতে পারে, অনেক সময় ভুল হয়, কিন্তু এই বাচ্চার বয়স যখন 4 মাস হয়, 4 মাসের পূর্বে তারা কেউ কিছু বলতে পারে না। এই জন্যই কিয়ামতের বিষয়গুলো আল্লাহর হাতে, দুনিয়ার কাউরের ভিতরে নয়, কাউরের হাতে নয়। তাই বর্তমানে যে বিষয়গুলো চলছে আপনার আপনার পরিবার জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে হাহাকার চলছে, মানুষ শুধু যেন দেখছে দুনিয়া 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 দুনিয়া, মারামারি হানাহানি কাটাকাটি এই চলছে সমাজ থেকে, এইগুলা একমাত্রই রক্ষা করতে পারে যদি আপনি আল্লাহ তাআলাকে, মহান আল্লাহ তাআলাকে সব থেকে বড় সত্য মাবুদ হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার এগুলা সবগুলা দূর হয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল আপনি কি ভক্ষণ করবে এই বিষয়ে দুনিয়ার কেউ জানে না, কোথায় রিজিক আছে আপনিও জানেন না। তাই আপনার যেখানে রিজিক আছে এই স্থানেই আপনাকে যেতে হবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, আল্লাহ বলেন যে কোন জমিনে আপনার আমার মৃত্যু হবে আমিও সেটি জানি না। এই জন্য আপনার মৃত্যু কোথায় হবে আপনিও জানেন না। হিসাব রাখেন, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না। তাই আপনাকে বলছিলাম আল্লাহ যে সব থেকে বড়, এটি আপনাকে বাক্য ধ্বনি, আপনাকে এই পথেই আসতে হবে। আল্লাহ বলছেন, অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, আপনার কথা হবে তাকবীর ধ্বনি হবে। যারা রাজনীতি করছেন তাদের প্রতিও আমাদের এই দাবি দেওয়া যে আপনাদের স্লোগান চেঞ্জ করে দেন, স্লোগান চেঞ্জ করে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটি আপনার স্লোগান হওয়া উচিত।
যা আল্লাহর জন্য আপনি করেন, আল্লাহর এই পথে ফিরে আসেন, আপনাকে ফিরে আসতেই হবে, এই পথে যেতেই হবে, এই পথে যেতেই হবে। এইজন্য যার যে ব্যক্তিগত, যার যে ব্যক্তিগত মনে করেন যে এটা স্লোগান আছে, এই স্লোগানের জন্য আপনাদের দাবি দেওয়া জানাই, আপনাদের এই স্লোগানগুলা আপনারা চেঞ্জ করেন, লিল্লাহি তাকবীর বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই বলেন, তাহলে আপনার কল্যাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনে তিনি 13টি বছর ধরে যে দাবি দাওয়া করেছিলেন, মানুষদের দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াত তার ছিল ইয়াহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। আল্লাহকেই বলো, আল্লাহকেই ডাকো। এই জন্য আপনাকে বলতে চাই যে আপনার সালাত হবে কার জন্য, আওয়াজ করবেন কার জন্য, জাকাত হবে কার জন্য, হজ হবে কার জন্য, সিয়াম হবে কার জন্য, মাথা নোয়াবেন কার জন্য, আল্লাহর জন্য। মানুষ মৃত্যুবরণ করলে অনেকে দেখা যায় নিরবতা পালন করেন কবরের কাছে গিয়ে, এটি শরীয়তের কোনো বিধান নাই, নবী রাসূলদের বিধান নাই, আপনি নিজে তৈরি করে নিয়েছেন এই বিধান, মনে করেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, হবে, দুনিয়ার কাউরের জন্য মাথা নোয়ানো যাবে না, শরীয়তের বিধান মানেন আপনার জন্য কল্যাণ হবে। আবু জাহেল যাকে আবুল হাকাম বলা হয়, এই আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এই বুঝতো, এই জন্য তাকে যখন বলা হয়েছিল হে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা বলো তাহলে সফলকাম হবে। আবু জাহেল জানতো লা ইলাহা ইল্লাহ বলা অর্থই হলো যে মক্কাতে, মক্কার ঘরে আশপাশে 360টি যে মূর্তি আছে, যদি আমি বলি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহকে যদি, আল্লাহকে সর্বশ্রেষ্ঠ সবার উপর যদি আমি ভাবি, তাহলে আমার এর মূর্তির কোনো পূজা করা যাবে না। আপনার সে বুঝেছিল, কিন্তু আমার বাংলাদেশের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা বুঝে নেই। তারা যদি জানতো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে বাংলাদেশের বুকে এতগুলা কোনো মাজার হতো না, বাংলাদেশের বুকে এত মাজারে গিয়ে মানুষ কবর সিজদা করতো না। তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সব থেকে বেশি মাজার আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সকল কিছু আল্লাহর জন্যই, আল্লাহর সাথে দুনিয়ার কাউরে শরীক করা যাবে না। তাই আল্লাহ যে সবার উপরে, আপনাকে এটাই প্রমাণ করতে হবে সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন, আল মুমিনুল কবি খায়রুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনাদ দাঈফ, যিনি শক্তিশালী মুমিন এই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, বিধায় দুর্বল মমিনের থেকে শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আমরা শক্তিশালী ইমানদার হওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহকে সব থেকে বড় জানি, আল্লাহর জন্য আপনার বিধান এই দাবি দেওয়া আমাদের আহলে হাদিস বাংলাদান বাংলাদেশ। আমরা এই পথে মানুষকে তাওহীদের পথে, আকীদার পথে, শিরক বেদাত মুক্ত জীবন যাপন করার জন্য ডাকি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ এই জামাতটিকে, আহলুল হাদিসকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো এবং আমাদেরকে পরকালে সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।